সবাইকে স্বাগত নতুন বন্ধুরা শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এতে করে আমার নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শিদল ফিশ ফিউশন হ্যাঁ আজ হবে শিদল ফিশ ফিউশন যারা প্রথমবারের মতো শুকনো ফিশ ট্রাই করতে চান তাদের জন্য এটি একটি সেরা উপহার আর যারা শুকনো মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য জিভে জল আনার নতুন সেরা স্বাদের রেসিপি সুন্দর বাহারি একটি শুটকি মাছের দোকানে এসেছি আমরা বন্ধুরা বিস্তারিত জানতে চাইলে কমেন্টে লিখবেন পরের ভিডিওতে ঠিকানা সহ পরিচয় করিয়ে দেব অনেক রকমের ড্রাই ফিশ আছে এখানে শীতল ফিশ ফিউশনের শীতল আজ এখান থেকেই নেব বন্ধুরা প্রথমেই বলে নিই শীতল আর সাধারণ শুটকি মাছের একটা বিরাট পার্থক্য রয়েছে প্রসেসিং এবং স্বাদ দুটোই আলাদা বন্ধুরা এগুলি পুঁটি মাছ ও বাসপাতি শীতল মটকায় ভরে মাটির নিচে দীর্ঘদিন ফার্মেন্টেশন করে এই শীতল তৈরি করা হয় আর এগুলি হলো শুটকি মাছ রোদে শুকিয়ে তৈরি করা হয় নানা জাতের শুটকি মাছ বা ড্রাই ফিশ আছে এখানে সাদালত স্পেশাল শীতল ফিশ ফিউশন রান্না করব তাই নিয়ে নিলাম শীতল ফাগুনের আগুনে রং নিয়ে আজকে রেসিপি শুরু করছি চারটে করে শীতল এবং বড় মাছের ভাজা নিয়েছি নিয়েছি ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া সর্ষেতে লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন একটি পেঁয়াজ এবং 8-10টি রসুনের কোয়া বেটে অথবা গ্রাইন্ডিং করে নেবেন মাঝারি আঁচে কড়াই গরম হচ্ছে সর্ষের তেল দিলাম 2 চামচ ওকে তেলটা গরম হয়ে গেছে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিলাম 5-6টা কাঁচা লঙ্কা চারা লঙ্কার পরিমাণটা আপনার ঝালের পছন্দ অনুযায়ী দেবেন হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে 4টি শীতল আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন একদম ফ্রেশ নেড়ে একটু ভেজে নিচ্ছি এবারে ভাজা মাছের টুকরোগুলি দেব বন্ধুরা অনেক সময় আপনার ফ্রিজে রাখা ভাজা মাছের বা এমনি মাছের টেস্টনেসটা কমে যায় তখন এই রেসিপিটা করে দেখবেন দারুণ খাবেন 3টে টমেটো কেটে দিয়েছি হালকা নাড়িয়ে দেব রান্নাটা কিন্তু মাঝারি আঁচেই হবে হাফ কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চামচ নুন 1 চামচ হলুদ 1 চামচ গুঁড়ো শুকনো লঙ্কা এর মিশিয়ে দিচ্ছি অনেকদিন ধরে একটা শুকনো মাছের রেসিপি করার অনুরোধ ছিল তাই আজ করে নিলাম কি চমৎকার হচ্ছে দেখুন জিভে জল আনা গন্ধ ছড়িয়ে পড়েছে শীতল চাটনি থেকেও সেরা মাছগুলো এবার ভেঙে দেব এইভাবে বড় মাছের টুকরো তাই কাটা লাগার ভয় নেই বন্ধুরা ভালো লাগছে তো একটি লাইক দেবেন আর শেষ অবধি দেখবেন আরো কাজ বাকি আছে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ এবারে 1/2 কাপ জল দিতে হবে কম আছে নাড়িয়ে দেব জলটা শুকিয়ে নিতে হবে রান্নাটা চলুক আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে নিন হ্যাঁ জলটা শুকানো হয়ে গেছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আশা করি বেলটিও বাজিয়ে দেবেন শীতল ফিশ ফিউশন রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আর একটু নাড়িয়ে আমরা ফাইনাল টাচের দিকে যাব এ পর্যায়ে আমরা ধনে পাতা কুচি মিশিয়ে দেব স্বাদটা আরো বেড়ে যাবে গরম ভাতে পরিবেশন করবেন আজ কিন্তু একটু বেশি ভাত রান্না করতে হবে খাওয়ার রুচি বাড়ানোর জন্য শীতল ফিশ ফিউশনের জুড়ি নেই বন্ধুরা কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত চাই আর কি কি রান্না দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ থ্যাংক ইউ